এদিকে তাকিয়ে বল, গপ গপ করে খেয়ে নিচ্ছি, রুকো যারা টেস্টটা বলো কেমন লাগছে আমার ভিউয়ারদের, তাকিয়ে খাও। Hey guys, this is Samir watching Samir the Explorer. So আজকে আমরা মোটামুটি কতদিন জীবনে করিনি, যদিও বাড়িতে আমরা ফুচকা বানাচ্ছি আজকে প্রথমবার, আর লকডাউনের মধ্যে আমরা বাইরে যেতে পারছি না, আর কোনো খাবার দাবারের কোনো রিভিউ হচ্ছে না, তাই জন্য বাড়িতে বসে আমরা ফুচকা বানাচ্ছি, ঠিক আছে? তো বেশি ভাট না হোক, আপনাদের দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে? এক কাপ ময়দা, সে খাবার সোডা, হ্যাঁ, এক চামচ মতো মোটামুটি, হুম, নিয়ে আর নুন দেওয়া যাবে না, একটু এক চামচ মতো তেল, ছোট চামচে এক চামচ তেল নিয়ে ওটাকে ভালো মতো একটা ডো তৈরি করে নিতে হবে। তারপর 15 মিনিট থেকে আধ ঘন্টা মতো ওটাকে একটা কিছু কাপড় চাপা দিয়ে ডোটাকে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর তাড়াতাড়ি বল, রেখে দেওয়ার পর ওটাকে বেলতে হবে। আমি যেরকম ভাবে বেলছি সেরকম ভাবে বেলতে হবে। হ্যাঁ, যে বেলছি সেটা দেখা। এখানে আপনার একটা কড়াইতে তেল একটু গরম হয়ে যাবে, তারপর একটা করে ছাড়বেন, একটু ছেড়ে তারপর হচ্ছে একটা করে লুচির মতো ফুলবে এটা। আলুটা মাখবো, আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি, এখানে আছে মটর, আছে একটু ছোলা সেদ্ধ, আছে এখানে ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কা ভেজে এটাকে গুঁড়িয়ে নেওয়া আছে, কাঁচা লঙ্কা, লেবু আর একটু তেঁতুল, নুন দিয়ে এইভাবে আলুটা মাখতে হবে, তাই তো? ঠিক আছে, আলুটা মাখ। তো এবার হচ্ছে আমাদের আলুটা মাখা হবে, এবার আলুটা মেখে টেস্ট করে আপনাদের খাওয়াটা কেমন রিভিউ সেটা আপনাদের দিচ্ছি, ঠিক আছে? এটা লাইফে ফার্স্ট টাইম, তো ওয়েট করুন। Hey guys.
গাইস, তো এখন হচ্ছে আমরা খেয়ে এক একজন করে রিভিউটা দিচ্ছি। আসলে জায়গাটা ছোট, তো ওই জন্য ঠিক আছে খেয়ে টেস্টটা বলো কেমন লাগছে আমার ভিউয়ার্সদের। তাকিয়ে খাও, কে বলো বলো বলো, দাঁড়ান একটুখানি হেসে নিয়ে বলছি। এবার হচ্ছে নেক্সট গেস্ট হচ্ছে আমাদের খেয়ে বলবে তাতিয়া। তাতিয়া আসলে এই আর কি সব বানিয়েছে, তো ক্রেডিট গোস টু মিস পৌশালি। আচ্ছা ঠিক আছে তুই ইয়ে কর, দেখা এদিকে দেখা, এটা নেবে ওখান থেকে বার করে নেবেন, ওটা বল সামনে, এটা আলু নেবেন, এদিকে তাকিয়ে বল। হ্যাঁ টক ঝোল আছে, ওটা দেখতে পাচ্ছেন আপনার বলি, এদিকে তাকিয়ে বল, গপ গপ করে খেয়ে নিচ্ছি, রুকো যারা। হ্যাঁ আসলে নিজে বানিয়েছে তো ওই জন্য, আমি দিলে চলেছি আপনারা দেখতে আছেন, এর মধ্যে অল্প আছে আর এটাও আলাদা আছে, এটা যাই না কার জন্য, সবই তো সব ফুটো ফাটা ফুচকা, এখান থেকে পছন্দ না। এই এমনি একটা ফুচকা নিয়েছি, আপনি এটাকে ফুচকাটাকে একটু ফুটো করে নিচ্ছি, এই এমনি এমনি করে আলুর মানে মচমচে হয়েছে আর কি, এই যে আলুটা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, একটুখানি জলও দিই কেমন লাগে দেখি। আমরা রাক্ষসের মতো খাবো, এটা আপনারা দেখুন আমাদের এখন খাওয়া হয়ে গেছে, তো তোর খেয়ে কেমন লেগেছে? নিজেরই বানিয়েছি, যদি নিজেরও ভালো লেগেছে আমার নিজেরও বেশ ভালো লেগেছে। তো আপনারা এই লকডাউনে বাড়িতে বসে, আপনারা এরকম বাড়িতে বসে আপনারা এরকম কিছু ছোটখাটো জিনিস ট্রাই করতে পারেন, হ্যাঁ। আর আপনারা যখন বানাবেন কাউকে ডাকবেন না এদের মতো পাবলিককে, যখন ঠিক আছে তারা কেমন লাগলো অবশ্যই। আর বল চ্যানেলে প্রথমে একটু সাবস্ক্রাইব করতে, চ্যানেলে প্রথমবার হলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এন্ড প্রেস দা বেল বাটন, বেল বাটন ঠিক আছে, বেল আইকন না বেল বাটন, বাটন আইকন ঠিক আছে। যাই হোক, তো চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, অনেক কষ্ট করেছে ওই মেয়েটা। টাটা।